ওখানে আমি দেখছি যে আমরা আজকে এসেছি হচ্ছে খুব দুঃখজনক একটা ঘটনার সাক্ষী হিসাবে। কালিয়াগঞ্জ 5 নম্বর ওয়ার্ডে যেটা 31 তারিখ রাত্রে, একটা ঝলমলের রাত্রে, আজকে একটা ভারসাম্যহীন একটা মহিলাকে যেভাবে গণধর্ষণ করেছে কালিয়াগঞ্জের মতন জায়গায়, 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 3টে ছেলে, 5 নম্বর ওয়ার্ডের ভারসাম্যহীন একটা মহিলার প্রতি, তো আমি মহিলা হয়ে তাদের পাশে এসেছি। আমার পুরো টিম এখানে এসছে, আমার জেলা নেতৃত্বও রয়েছে সাথে। আমরা অবিলম্বে সেই তিনজন দোষীর শাস্তি চাইছি। এখন একজন পলাতক রয়েছে, আমরা এখনই থানায় যাচ্ছি, আমরা অবিলম্বে তাকে গ্রেপ্তার করার জন্য থানায় বসবো। দেখুন, যে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি, ছবি কি বিশ্বাস নাকি ছবি চক্রবর্তীর মানসিক ভারসাম্যহীন একটা মহিলার সাথে, এর থেকে বড় বিপজ্জনক ঘটনার হতে পারে না। আমরা আশ্বাস এটাই দিচ্ছি যে দুঃসাহসিক কাজটা যারা করেছে, যে দুজন গ্রেপ্তার হয়েছে, তাদের তো অবশ্যই, এবং তার সাথে যে গ্রেপ্তার এখনও হয়নি তাদেরকে নিয়ে যেন সরাসরি আমরা থানায় যাব, গিয়ে যেন তারা ঠিক মতন শাস্তি পায় এবং মেয়েটার যেন মানসিক একটু শান্তি মেলে, যে আমার যে দুর্ঘটনাটা ঘটে গেছে যেটা আমি আর ফিরে পাবো না, আমার সম্মানটা, সেই সম্মানের যেন আমরা ওই। দিদি, বলছি হচ্ছে মহিলারা এখানে কতটা নিরাপত্তার মধ্যে রয়েছে? পশ্চিমবঙ্গের মহিলারা কি নিরাপত্তার মধ্যে আছে? প্রশ্নটা আমি আপনাকে বললাম, আছে কি? যদিও আমাদের পশ্চিমবঙ্গের দিদি বলেন যে এত বড় জায়গায় ওই ছোট দু একটা ঘটনা তো ঘটতেই পারে, ওই ওনার মতন ছোট দু একটা ঘটনা নিয়েই আমরা লড়ি। আমরা মানুষের পাশে এইভাবেই থাকতে চাই সারা জীবন, যে উনি যেগুলোকে ছোট বলে দূরে সরিয়ে দেবেন, আমরা ওইগুলোকে নিয়ে এসে একটু বড় আকারে দেখিয়ে মানুষের পাশে থাকতে চাই।